Dear students, Assalamu alaikum. Welcome to our video class. In the previous class, we have discussed about the grammar item transformation of sentences, and we have discussed affirmative to negative. But today, I will discuss affirmative, negative to affirmative. अर्थात आगे दिन पढ़ेছিলাম যে affirmative sentence থেকে नेगेटिव सेंटेंस কিভাবে করতে হয় আজকে আমরা দেখাবো ঠিক তার উল্টা অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স আসে কিভাবে সেই সেন্টেন্সটিকে অ্যাফারমেটিভ করতে হয় তো এখানে আমি প্রথমে লিখে দিচ্ছি যে ইট ইজ নট এ নিউ সিটি আমরা আজকে যে সেন্টেন্সটা শিখব সেটি হচ্ছে ইট ইজ নট এ নিউ इट इज नॉट ए न्यू सिटी एटा हय ना एकटा नतून शहर एटा एकटा नतून शहर ना तो एखाने आमरा ए सेंटेंसटिके किभाबे लिखबो आमरा आगेर दिन जेरकम लिखेछिलाम नट ना थाकले नट बसाते हबे एवं अग्री भार बेपारे नट बसाते हबे मूल शब्दे विपरीत शब्द लिखते हबे तो आज के ठीक एक ही काज करब आमरा ओई नटटा तुले देव एवं से मूल शब्दे विपरीत शब्द लिखब अर्थात आगे दिन जो नट बसिएछिलाम आज के देखो एखाने नट आछे ओई नटटा आमरा तुले देव ताहले कि लिखब आर निउ आछे निउ शब्दर अर्थ होच्छे नतून তার বিপরীত লিখব অর্থাৎ ওল্ড তো এখানে খেয়াল করতে হবে যদি আমি ওল্ড লিখি তাহলে ওল্ড লিখলে কিন্তু এখানে এ আছে কি হয়ে যাবে এন হয়ে যাবে অর্থাৎ এইটা পরিবর্তন হয়ে আমাদের হবে এন আর এ নট উঠে যাবে তাহলে আমাদের উত্তরটি কি হবে ইট ইজ এন ওল্ড সিটি অর্থ কি যে এটা হয় একটা পুরাতন শহর আগেতে ছিল যে এটা হয় না একটা নতুন শহর এটা হয় একটা পুরাতন শহর এরপরে আমরা আরেকটি সেন্টেন্স আসছি The number is not increasing. तो हमरा तो देखा नहीं लिखी. The number, yes, number is not increasing. C R E A S S I N G. Increasing. अफर्मेटिव के संक्षेप में एएफ लिख ली बोझा जा बेटा अफर्मेटिव से तो এখানে লেখা হয়েছে যে দ্য নাম্বার ইজ নট ইনক্রিজিং অর্থাৎ সংখ্যা বাড়ছে না তো আমরা এখানে কি করব সেই ঠিকই নট তুলে দেব এবং ইনক্রিজিং এর বিপরীত লিখব ডিক্রিজিং ই এ এস এস আই এন তাহলে কি হবে The number is decreasing. अर्थात संख्या दिन दिन ह्रास पाচ্ছে আগের সেন্টেন্সটিতে আমরা লিখেছিলাম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর এখানে আমরা লিখেছি সংখ্যা হ্রাস পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে না সংখ্যা হ্রাস পাচ্ছে তো এভাবে আমাদের affirmative sentence করতে হবে আমি আরো একটি উদাহরণ দেখছি nothing but books can give us immense pleasure তো আমরা যদি এখানে লিখি n o t h i n g nothing but the books b w o k s books can give us immense
তো এখানে কি দেখা হয়েছে নাথিং বাট আর কিছু নেই দা বুকস ক্যান গিভ আস ইমেন্স প্লেজার অর্থাৎ বই আমাদের বিশাল জ্ঞান দিতে পারে এখানে আমরা লিখব ঠিক আগের মতই দেখো আমরা আগের দিন সূত্র শিখিয়েছিলাম যে অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট বসে অনলি দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট বসে অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে তো এখানে কিন্তু আমাদের সেই নাথিং বাট আছে অর্থাৎ আমাদের বুঝতে হবে যে এটা বস্তু নির্দেশ করছে তো আমরা নাথিং বাট বা নান বাট এদের পরিবর্তে ঠিক অ্যাফার্মেটিভ করার জন্য আমরা এটা তুলে দেব নাথিং বাট এবং এখানে লিখব অনলি অর্থাৎ তার উত্তর হবে অনলি দা বুকস ক্যান গিভ আস ইমেন্স ইমেন্স প্লেজার মানে একমাত্র বই আমাদের দিতে পারে বিশাল আনন্দ এরপরে আমরা আরেকটি সেন্টেন্সে যাই যেখানে ইট ইজ নট এ স্মল ইনভেনশন অফ সায়েন্স তো আমরা এখানে লিখব এটা হয় না বিজ্ঞানের একটা ছোট আবিষ্কার তো এই সেন্টেন্সটিকে আমরা যদি অ্যাফার্মেটিভ করতে পারি করতে চাই তাহলে আমাদের লিখতে হবে ইট ইজ এ গ্রেট ইনভেনশন অফ সায়েন্স অর্থাৎ এখানে স্মল অর্থ ছোট আমরা লিখব এটা একটা বিশাল আবিষ্কার বিজ্ঞান এবং আমরা এখানে এই নট উঠে যাবে তাহলে কি লিখতে হবে ইট ইজ এ গ্রেট গ্রেট ইনভেনশন ইনভেনশন অফ সায়েন্স এটা হচ্ছে বিজ্ঞানের একটা বিশাল আবিষ্কার এরপরে আমরা আরেকটি সেন্টেন্সে আসছি যে আমরা এখানে লিখতে পারি উই শুড নট আর্ন ব্ল্যাক মানি এখানে লিখতে পারি আমরা ইনফ্যাক্ট দেয়ার ইজ নো ওয়ান বাট দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস এ জার্নি বাই ট্রেন
প্রকৃতপক্ষে এমন কেউ নেই যে রেল ভ্রমণ পছন্দ করে না। আমরা লিখব প্রত্যেকেই রেল ভ্রমণ পছন্দ করে। তাহলে এখানে কি লিখতে হবে? ইনফ্যাক্ট দেয়ার ইজ নো ওয়ান এর পরিবর্তে আমরা লিখব এভরিওয়ান, অর্থাৎ এভরিওয়ান লাইকস ভালো বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। এই অ্যাফার্মেটিভ নিয়ে যেহেতু অল্প কিছু সংখ্যক সেন্টেন্স আলোচনা করেছি, আমরা পরের ক্লাসে আরও কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো।